আরামবাগ টাইমস। নেতাজি মহাবিদ্যালয়ে টিএমসিপি সভাপতি ছিলেন হেমন্ত পাল, তাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। একই সময়ে পৌরসভা নির্বাচনের পরে পরেই নেতাজি মহাবিদ্যালয়ে ছাত্র পরিষদ সংগঠনেরও ব্যাপক পরিবর্তন আনা হয়। হেমন্ত পালকে সরিয়ে নেতাজি মহাবিদ্যালয়ে টিএমসিপি সভাপতি পদে রদবদল ঘটিয়ে যাকে আনা হয়, তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার কর্মী এবং অন্যান্য ব্যবসার সঙ্গেও নাকি যুক্ত। যেহেতু তিনি একজন সিভিক ভলেন্টিয়ার কর্মী, তাই তিনি কিভাবে রেগুলার স্টুডেন্ট হতে পারেন এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসতে পারেন, সেই সব নিয়ে উঠেছিল প্রশ্ন। এদিকে আরামবাগ মহকুমা টিএমসিপি সভাপতি হেমন্ত পাল সংগঠনের বিনা অনুমতিতে প্রেস কনফারেন্স করে তার ক্ষোভ উগড়ে দেয়, ফলে হেমন্ত পাল সংগঠনের ঊর্ধ্বতন নেতৃত্বের কোপের মুখে পড়েন। আজ আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে টিএমসিপির জেলা সভাপতি সম্বুদ্ধ দত্ত প্রেস মিট করে জানান, হাসান চৌধুরী সভাপতির পদে বহাল থাকছেন। তিনি রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার জন্য সিভিক ভলেন্টিয়ার পদে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তিনি জানান, হেমন্ত পালকে নিয়ে দল কী সিদ্ধান্ত নেবে তা তিনি কিছু বলবেন না। তবে এখনও পর্যন্ত যে পদে যারা বহাল আছেন সেই পদেই তারা বহাল থাকছেন। শুনুন সম্বুদ্ধ দত্ত প্রেস মিটে কী বললেন আরামবাগ টাইমসের সম্পাদককে। আজকে আপনারা যে এখানে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে প্রেস কনফারেন্স করছেন ছাত্র পরিষদ আজকে এই যে প্রেস কনফারেন্স, আপনি জেলা সভাপতি সম্মিলিত হচ্ছেন, তাই তো? আজকে উদ্দেশ্যটা কি? দেখুন, আজকে আমরা আরামবাগ সাব ডিভিশনে আজকে আমরা আমাদের যে ফিফথে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে আছে, তো আমরা আজকে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে এবং সকল আরামবাগ সাব ডিভিশনের যে ব্লকগুলো আছে এবং টাউন আরামবাগ টাউন তার সভাপতিরা সবাই মিলে আজকে নেতাজি মহাবিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি বৃক্ষরোপণের একটা কর্মসূচি করার জন্য। আজকে আমরা আরামবাগ সাব ডিভিশনের প্রথম এই নেতাজি মহাবিদ্যালয় কলেজে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। এরপরে আরামবাগ সাব ডিভিশনে এবং আরামবাগ লোকসভাতে যত কলেজ আছে সব কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যে ইউনিট আছে তারা এই কর্মসূচিটা পালন করবে টিল ফিফথ, এবং ফিফথে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেতে আমরা আবার প্রত্যেকটা কলেজ আমরা এই দিনটা পালন করব বৃক্ষরোপণের মাধ্যমে। শুধু কি আজকে বৃক্ষরোপণের কর্মসূচি ছিল নাকি আপনাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ের কোনো কাজ? না না, অমনি কোনো বিষয় নেই। হ্যাঁ, আমাদের ঐক্য পরিবার এবং আমাদের নতুন ইউনিটের সভাপতি আমাদের আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের হাসান আছেন, এবং আমাদের টাউনের সভাপতি টিঙ্কু আছে, আমাদের পার্থ প্রতিম আছে, আমাদের গোঘাটের আশিক আছে, সকলে সৌরেন আছে, অনুজ আছে, পুষ্পেন্দু আছে, পাপ্পু আছে, সকলে মিলে আমাদের আরামবাগ যে লোকসভার যে সবকটা ব্লক টাউন এবং কলেজগুলো ঐক্য পরিবার হিসেবেই আমরা কাজ করছি। এবং সামনে পঞ্চায়েত আসছে, তার জন্য তৃণমূল ছাত্র পরিষদের যে পরিবার আছে তারা ছাত্র সমাজের মধ্যে, কারণ আপনারা দেখছেন অনলাইন ক্লাস চলছে, সেই জায়গায় আমরা অনেকটাই জনসংযোগটা আমরা ছাত্রছাত্রীদের সাথে কম করতে পারছি, কিন্তু আমরা নিজেদের মতন করে চেষ্টা করে সেই জায়গাগুলোতে আমরা পূরণ করছি। এবং পঞ্চায়েত ভোটের জন্য আমরা কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ পরিবার খাটবে, কীভাবে মানুষের কাছে পৌঁছাবে, কোন কোন কর্মসূচি পালন করবে, আমরা আজকে একটা আলোচনা করছি। এবং খুব সুন্দর হচ্ছে কর্মসূচিটা আজকে নেতাজি মহাবিদ্যালয় থেকে শুরু হলো। যে তৃণমূল ছাত্র পরিষদের আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন হাসানবাবুকে ঘিরে একটা প্রশ্ন উঠেছে। প্রথমত হচ্ছে, একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিতে পারেন না, এটা আমার কথা নয়, এটা হচ্ছে পুলিশ প্রশাসনের কথা। দ্বিতীয়ত হচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি কী করে রেগুলার স্টুডেন্ট হতে পারেন? একজনকে তো আপনারা সভাপতিকে বাদ দিয়ে আপনাকে একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে যিনি কর্মরত, যাকে কন্টিনিউ থানাতে সজাগ ডিউটি দিতে হয়, তাকে আপনাকে সভাপতি করতে হচ্ছে। এই সভাপতি করতে হওয়ার পিছনে আপনাদের কি ছাত্র পরিষদের সক্রিয় কর্মী কম আছে যাকে এই দায়িত্ব দেওয়া যেত না? দেখুন, আপনাকে প্রথমেই একটা কথা বলি আপনাদের সকলকে, যে প্রথমে একটা ছাত্রের পরিচয় কলেজের ভেতর হলে সে একজন ছাত্র, সে শিক্ষা অর্জন করতে কলেজে এসেছে, তার কিন্তু অন্য কোনো পরিচয় নেই। এবং আমাদের যেটুকু ইনফরমেশান আছে এবং দলের কাছে যেটুকু ইনফরমেশান আছে, সেখানে হাসান
মানে এই মুহূর্তে আগে উনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন, কিন্তু পরবর্তীকালে সে নয়, কারণ সে তার শিক্ষা অর্জন করার জন্য এই কলেজে ভর্তি হয়েছেন এবং সে এই কলেজে পড়ছে, সে রানিং স্টুডেন্ট এই কলেজের, এবং তার দক্ষতার ওপরে ভরসা রেখে তাকে দল এই দায়িত্বটা দিয়েছে। তার মানে এখন এই মুহূর্তে হাসানবাবু সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি করছেন না? না, উনি এই মুহূর্তে রেগুলার স্টুডেন্ট হিসেবে আমাদের কলেজে পড়াশোনা করছেন, আপনারা আই কার্ডও দেখতে পারেন, সে রেগুলার স্টুডেন্ট এবং তার সাংগঠনিক দক্ষতা অনুযায়ী সকলের প্রস্তাবে, কারণ আমাদের ডেমোক্রেটিক দল, সকলের প্রস্তাবে এবং তার দক্ষতা অনুযায়ী দল তাকে এই দায়িত্বটা দিয়েছে। দেখুন, যেই সময় হেমন্ত পাল এবিভি থেকে আবার দলে এসেছিলেন এবং সেই সময় সে দায়িত্ব পেয়েছিলেন, সেই সময় আমি সভাপতি দায়িত্বে ছিলাম না, দল আমায় দায়িত্ব দেয়নি সেই সময়, পরবর্তীকালে আমি হয়েছি এবং পরবর্তীকালে সবাই মিলে কাজ করছে, ভালো কাজ করছে। আপনাদের শুধু একটাই কথা বলবো, আপনারা মিডিয়া হাউস, আপনাদের ইনফরমেশন সকলে দেখে, সেই অনুযায়ী তারাও কিন্তু একটা সামাজিক শিক্ষা অর্জন করে। তো যখন তখন কেউ একজন ব্যক্তি যদি প্রেস কনফারেন্স ডাকে, সেটা দলের অনুমতি আছে না নেই সেটা আপনাদের জানা উচিত, সেই অনুযায়ী আপনাদেরও সহযোগিতা করে ঠিক সঠিক আপনাদের নিউজটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আপনাদেরও কর্তব্য। তাই জন্য যদি কেউ প্রেস বাইট দিয়ে এই কথা বলে থাকে, আমি আপনাদের বলে যাই, এখন ইউনিটগুলো দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার আগে যারা যারা আমাদের টাউন ব্লকের সভাপতি আছে তারাই, এক্সিস্টিং যারা আছে তারাই আছে, মহকুমা বেসিস আমার কোনো আইডিয়া নেই সভাপতি পদের বিষয়টা নিয়ে, কারণ আমাদের অন্য না, কারণ মহকুমাতে, বাকি মহকুমাতে আমাদের কোনো সভাপতি নেই, আমাদের টাউন ব্লক সভাপতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। না, কারণ মহকুমাতে, বাকি মহকুমাতে আমাদের কোনো সভাপতি নেই, আমাদের টাউন ব্লক সভাপতিরা যারা ছিল তারাই আছে এবং নতুন কমিটি যতক্ষণ না দল দিচ্ছে তারাই থাকবে। তাই জন্য তারপরে যারা নতুন দায়িত্ব পাবে তারা টাউন ব্লককে এগিয়ে নিয়ে যাবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এবং এখন ইউনিট যারা যারা দল স্যাংশন করেছে তারাই আপনার দায়িত্ব নিচ্ছে। একদম কোথায় দেখেছেন আপনি বলুন? আমি আবার আপনাদের অনুরোধ করছি যে আপনারা যারা আছেন মিডিয়া হাউস, আপনাদের তত্ত্বতে মানুষ কিন্তু ঠিক খবরটা পায়, সেই জায়গায় যখন তখন কেউ আরামবাগে যারা আছে তারা প্রেস কনফারেন্স ডেকে নিল, দলের অনুমতি আছে কি না প্রেস কনফারেন্স ডাকার সেটা আপনারা একটু খবর নিয়ে আপনি প্রেস কনফারেন্স করবেন, কারণ মানুষের নানান রকমের মত, নানান রকমের চিন্তাভাবনা, সকলে যদি প্রেস কনফারেন্স করে বলা শুরু করে তাহলে দলের যে ডেমোক্রেটিক ভাবটা, সবাই মিলে যে আমরা একসাথে মিলে পরিবার হিসেবে কাজ করছি, সেটা নষ্ট হয়ে যায়। আর একটা বিষয় একটু আছে যে সেটাও একটা মানে বাতাসে ভাসছে, এই মুহূর্তে প্রামাণ্য নয়, যে যারা টিএমসিপির অন্তর্ভুক্ত কিন্তু এখানে যেন দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে কিনা আমি জানি না, আমি জানতে চাইছি যে এমন কোনো গোষ্ঠী ভাগ হয়েছে কি যার পরিণামে যারা পূর্বতন ছিলেন তাদের যারা সমর্থিত বা তাদের জন্য, তারা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের, কিন্তু যেহেতু একটা সময় যে টিমের মধ্যে যারা, ধরে নিচ্ছি হেমন্ত পালের সঙ্গে যারা টিএমসিপি করছিলেন, তাদেরকে কি এই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না বা পরীক্ষায় বসতে? আমি একদমই এই ইনফরমেশন একদমই এমনি কোনো দলের কাছে খবর নেই, আমাদের কারোর কাছে খবর নেই, এবং মানে আপনাকে একটা কথা বলি, যারা যারা আমাদের টাউন ব্লকের সভাপতিরা আছে আরামবাগ মহকুমা বা আরামবাগ লোকসভাতে, তারা সকলে কিন্তু সব পুরাতন ছাত্রনেতা এবং তারা দক্ষতার সাথে 2018 সাল, 2017 সাল এবং 2016 সাল বা আপনার 19 বলুন 20 বলুন 21 বলুন সবাই কিন্তু নিজের নিজের জায়গায় খুব দক্ষতার সাথে কাজ করেছে, আপনারা সকলকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং সকলে মিলে কিন্তু একসাথে আজকে আমরা এখানে বসে আপনাদেরকে এখানে বাইট দিচ্ছি। আপনাদের বোঝা উচিত যে এই ঐক্য পরিবারকে কেউ ভাঙতে পারবে না, তাই জন্যই আমরা সকলে এখানে আছি এবং এই বার্তাটাই আপনাদের আমরা দিলাম যে আমাদের প্রত্যেকটা আরামবাগ লোকসভার সভাপতিরা কিন্তু এখানে আজকে উপস্থিত আছে এবং তারা সকলে মিলে কিন্তু সহযোগিতা করে তৃণমূল ছাত্র পরিষদের পরিবারটাকে এগিয়ে নিয়ে চলছে।
হেমন্ত পালের কি কোনো এখন পদ আছে আপনাদের? দেখুন, হেমন্ত পালকে আমাদের যে আগে সভাপতি ছিলেন মাননীয় গোপাল রায় মহাশয়, উনি সেই সময় 2019 পর হেমন্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল অবশ্যই, কিন্তু আমি যখন আমেন ছিলেন আমাদের স্বপনবাবু, তো স্বপনবাবুর সাথেও সেই সময় আমি কথা বলেছিলাম। হেমন্তর অনেক রকমের অ্যালিগেশন আমাদের কাছে আসে, সেটা আমরা দলকে জানিয়েছি এবং এরপরে দল এর ব্যবস্থা নেবে। উনি পরিচয় দিচ্ছেন যে উনি আরামবাগ মহকুমা ছাত্র পরিষদের সভাপতি? অবশ্যই উনি এখনও আছেন, কিন্তু দল উনার যা অ্যালিগেশন আছে সেটা আমরা তুলে ধরেছি দলের কাছে, কারণ অনেক রকমের অভিযোগ আপনারা নিজেরাই মিডিয়া থেকে দেখেছেন, হসপিটাল থেকে শুরু করে নানান জায়গায়, তো সেই বিষয়টা নিয়ে আমরা দলকে জানিয়েছি, তো দল এবার তার উপযুক্ত ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ।